প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন আজকে একটি সংবাদ আপনাদের সামনে বিশ্লেষণ করতে চাই একটি সংবাদ তুলে ধরতে চাই সেটা হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে গতকাল সকালবেলা কৃষক যখন মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখে দুইজন যুবকের ঝুলন্ত মরদেহ গাছের সাথে ঝুলে আছে পাগুলো মাটির সাথে তো বন্ধুরা আপনারা অনেকেই এই ভিডিওটি দেখেছেন ফেসবুকের সুবাদে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের কিছু নিয়ম কানুন আছে এজন্য সেই ভিডিওটি দেখাতে পাচ্ছি না আপনারা ছবিটা দেখেছেন যে মাটির সাথে পা লেগে আছে আসলে কি এটা আত্মহত্যা আর দুইজন বন্ধু কি কারণে একসাথে আত্মহত্যা করতে যাবেন একসাথে কি কারণে এমন তো বিষয় নয় যে একজন ছেলে একজন মেয়ে ছেলের বাড়িতে মেনে নিচ্ছে না অথবা মেয়ের বাড়িতে মেনে নিচ্ছে না আর সেজন্য যদি মরি দুইজন একসাথেই মরবো বাঁচলে দুইজন একসাথেই মরবো এমন বিষয়ে কিন্তু নয় আমরা যতটুকু এই মৃত ব্যক্তি মৃত যুবক 23-24 বছরের দুইজন যুবক একজনের নাম মৃণালকান্তি দাস আরেকজন সুমন চন্দ্র দাস এই দুইজন ছেলে একসাথে একই রশিতে একই গাছে আত্মহত্যা করেছে এটা যে একেবারে বোঝে না তাকেই বিশ্বাস করানো যাবে তো বন্ধুরা আপনারা যেমনটা দেখেছেন আমরাও কিন্তু তেমনটাই দেখেছি এর আগে মৃণাল ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে তার আরেক বন্ধু কিন্তু ডেকে নিয়ে এসেছে যে চল ঢাকায় যাব এবং মৃণাল কিন্তু দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে এসেছে ঢাকায় যাবে তো ঢাকা যাওয়ার জন্য এসেছে এই যে দুই দিন মাঝখানে দুই দিন রবিবারে বিকেলে তারা রবিবার বিকেলে মৃণাল বাড়ি থেকে বের হয়েছে এই দুই দিন সোম মঙ্গল এই দুই রাত তারা নানার বাড়িতে ছিল তার নানার বাড়ি এই সুমনের বাড়ি সুমনের যে দাদু আর মৃণালের সেই আপনার নানা তো তারা একই বাড়িতে ছিল তারা কিন্তু পরস্পর মামাতো ফুফাতো ভাই বোন হিন্দুদের মধ্যে বুঝি সম্ভবত মাস্তাতো পিস্তাতো ভাই বলে তো তারা একসাথে চারজন মানুষ বের হয়েছে সেই দিন এই যে দুই দিন আগে একসাথে চারজন মানুষ বের হলো দুইজন বাসায় ফিরে গেল বাসায় ফিরে যাওয়ার পর ওই সুমনের দাদু বলছিল কে রে সুমন কোথায় এটা নিতাইকে এবং প্রদীপকে বলছিল যে কে রে তোরা আসলি ওরা কই গেল ওরা আসলো না কেন তখন ওরা বলছিল তা আমরা কি জানি আমরা তো কিছু জানি না হয়তো আসবে ফিরে আসবে তো এই কথাতেই আছে পরের দিন সকালবেলা কৃষক যখন মাঠে কাজে গেল কাজে যাইতেই দেখে যে দুইজন ছেলে লাশ হয়ে গাছে ঝুলছে এ খবর প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে এক পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেছে আমরা ছিলাম সেখানেও সেই জায়গার ভিডিও আমরা ধারণ করেছি পাশাপাশি আমরা বিষয়টি জানার চেষ্টা করেছি আপনার এই যে বাদিয়াখালীর যে মাঝিপাড়া গ্রাম এই এখানেও গিয়েছিলাম আবার সদর হাসপাতালে এই মৃত্যু মৃণাল এবং সুমনের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের সাক্ষাৎকার নিয়েছি আবার তার যে নানু আছে নানুর সাথে কথা বলেছি তার মৃণালের এক বড় ভাই আছে তার সাথে কথা বলেছি তার বুক ফাটা কান্না আমরা দেখেছি সে বলেছে যে আর যেন কোনো ভাইয়ের বুক এইভাবে খালি না হয় আর যেন কোনো মায়ের বুক এইভাবে খালি না হয় তো আসলে এই যে চারজন মানুষ একসাথে গেল দুইজন ফিরলো
আর দুইজন ফিরলো লাশ হয়ে, দুইজন জীবিত হয়ে ফিরলো আর দুইজন ফিরলো লাশ হয়ে। তাহলে এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আমরা ধরেই নিলাম যে আত্মহত্যা করেছে। তা আত্মহত্যা যদি করে থাকে তাহলে দুইজন কেন বাড়ি ফিরলেন, তারা কেন খবরটা আগে পেলেন না? চারজন বন্ধু যদি একসাথে ঘুরতে বের হয় তাহলে তো দুইজন আর খবর পাওয়ার কথা যে ওরা এখন কোথায় আছে, কী অবস্থায় আছে। তো আমরা কিন্তু শুনেছি এই প্রদীপ এবং নিতাই, প্রদীপ এবং নিতাই এর আগে এই মৃণালকে তার বাড়িতে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে হুমকি ধামকি দিয়ে এসেছে যে পাদিয়াখালী বাজার হোক, ত্রিমোহিনী বাজার হোক, যেখানেই পাবো সেখানেই ধরে মারব। মৃণালের ভাই এটা বলেছে, আমাদের কাছে ভিডিও আছে। তো বন্ধুরা, আমরা এ কথাই বলতে চাই, আসলেই কি এই বিষয়টি হত্যা না আত্মহত্যা? আমাদের কাছে খটকা লাগে, খটকা লেগ আপনাকেও খটকাটা লাগবে। এই যে চারজন মানুষ একসাথে বেড়াতে গেলেন, চারজন মানুষের মধ্যে দুইজন বাড়িতে ফিরলেন আর দুইজন ফিরলেন লাশ হয়ে। এখন বাকিটা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়। আমরা সদর থানায় খোঁজ খবর নিয়েছি, তারা বিষয়টি কি ঘটেছে এটা নিয়ে অনেক ভাবছেন, দেখছেন, ঘাটাঘাটি করছেন। আসলেই খুব সহজেই বলা যাবে না যে কেউ হত্যা করেছে নাকি আত্মহত্যা করে থাকতে পারে, যেহেতু সবারই বয়স কম, 23 এবং 24 বছর বয়সের দুইজন যুবক, মনের ভ্রমে তারা আত্মহত্যাও করে থাকতে পারেন। তো আসলে প্রাথমিক অবস্থায় কিন্তু এটা বোঝা যাচ্ছে না এবং বলাটা মুশকিল। তো আমাদের কাছে এমনটাই মনে হয়েছে যে তাদেরকে মেরে হত্যা করে তাদেরকে এইভাবে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা শুনে আসি তার, এই মৃণালের বড় ভাই, ছোট ভাই এবং যে দাদু আছে, হ্যাঁ, তাদের সাক্ষাৎকার আমরা শুনব, তারা কি বলেন। সুমনকে মেয়ে দেখার জন্য নিয়ে গেছে মৃণাল, কোথায় নিয়ে গেছিল? এটা লালমনিহাট, আছে আমাদের আত্মীয় আছে তাদের বাড়ি, সেখানে যা 200 টাকা মেয়েও দেখছি, দেখিয়ে খাওয়া দাওয়া করি কাল বিকেল 5টার সময় ওখান থেকে রওনা দিচ্ছি। আসছে কালকে বিকেল 5টার সময় বাড়িতে আসছে? না, আজ 12টার সময় বাড়িতে গেছি। রাতের 12টার সময় বাড়িতে আসছে? হ্যাঁ, বাড়িতে আসছে, বাড়ির তো আসে নাই ওরা, ওরা আছে তিরমানি গেট বাজার, এই প্রদীপ সহ প্রদীপ কছে এই তুমি বাড়ি যাও আমরা আসবো নাকি, এই 10 মিনিটের না দেব, তুই যা আমি আসি। তো কছে না একসাথে যাবো, কয় না তুমি আগে যা, আমরা তো যাবাই নাকি, দুজনে একই কথা গেছি, তুই ছোটা তো অর্ধার কথা না শুনলে ভুল হয় না, যা জন্যই বাড়ি গেছি। কেড়ে ওরা যখন বাজে 12টা আমার ঘর থাকে, তো ওরা দুজন গেটেতে আসে আসবে, এখন আসবে, ঠিক আছে, আধা ঘন্টা হয়, এক ঘন্টা হয়, আসে না, অকলকে আসে না, কে এখনো কয় বলে একটা মুখী যাব, একটা মুখী যাব, এখন এটা বললো মুই কি জানাম, ওই প্রদীপ, প্রদীপে বললো মুই কি জানাম, মানে ওদের সাথে যে আরেক বন্ধু ছিল, আরেক বন্ধু যে ছিল প্রদীপ, সেই আপনাকে বললো যে মুই কি জানাম। তো ওই কি আপনার বাড়িতেই ছিল সেদিন? সেদিন ওই আমার বাড়িতেই থাকে, বাড়িতেই থাকে, সদর থেকে এখন পর্যন্ত আমার বাড়িতে আছে, ওই আমার বড় মেয়ের ছেলে, এই যে আপনার বড় মেয়ের বেটা, বেটা এই প্রদীপ, তাই না? বড় মেয়ের বেটা হলো, বড় মেয়ের বেটা হলো প্রদীপ, আর যে মারা গেছে সুমন, এই হলো ভাইয়ের ছেলে, এটা হলো 2 নম্বর ছেলের ছেলে, না ওনার ছেলের, মানে আপনার হলো ছেলের ছেলে, মানে নাতি, নাতি, নাতি। তো আমার ভাইয়ের খুনের জন্যে যে দুইজন আছে বর্তমানে, দুইজন তো মরছে, দুইজনে জড়িত আছে। এই দুইজন কারা কারা? এই দুইজন নিতাই আর প্রদীপ। নিতাই আর প্রদীপ, হ্যাঁ, এদের বাড়ি কোথায়? এদের বাড়ি, একজনের বাড়ি হলো পাটানডাঙ্গা, একজনের বাড়ি বামনডাঙ্গা। নিতের বাপের নাম জানেন? নিতের বাপের নাম গোপাল। আর প্রদীপের বাপের নাম? প্রদীপের বাপের নাম নিবারণ। নিবারণ, নিবারণের বাড়ি? নিবারণের বাড়ি বামনডাঙ্গা। বামনডাঙ্গা, মানে এখানে থাকে ওরা? এখানে থাকে না, বেড়াতে আচ্ছা, এই যে যে
এরা যে দুইজন একসাথে মারা গেছে বুঝলেন কিভাবে, মানে প্রথম যে আপনারা টের পালেন কিভাবে? আমার এই জায়গা থেকে আমাদের কাছে ফোন দিছিল, কয় ওরা জানি ভিডিওতে ফার্স্ট টাঙ্গাইছে, কেউ আমাকে বলেনি মারা গেছে, খালি কয় ফার্স্ট টাঙ্গাইছে। এই খবর শুনিয়ে আমরা দৌড়িয়ে আসি বা ডেলি বাজারে আসি, অটো ভ্যান দিয়ে আসলিয়াই দেখি এই দশা হাজার হাজার মানুষ ওখানে খাড়া আছে। এরপরে পুলিশ যায় উদ্ধার করে? এরপরে প্রশাসন গেছিলো, প্রশাসন মানে সাহস পায় নাই, তিন চারবার প্রশাসন গেছে, যাওয়ার পরে পরে অঙ্কুর থেকে ছিঁড়ে দিয়েছে না কি হচ্ছে আমি জানি না, আমার অন্য জায়গায় নিয়ে যাওয়া রাখছিলো সবাই, এর কারণে আমি আর কিছু করার পাইনি। আচ্ছা, তবে বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন, এইরকম সন্ত্রাসীর জন্য একেবারে কঠিনমূলক শাস্তি যেন করা হয়, যেন আমার মতো আর কেউ হয় না আর এইভাবে বাংলাদেশ প্রশাসনের কাছে আমার করজোরে একটা মিনতি, আমার মতো যেন আর কেউ না মায়ের কোল খালি হয়, কারো ভাইয়ের কোল যেন না খালি হয়। বাড়িতে সকালে ঘুমোতে গেলে শুনি আমার ভাগলে বলে মারা গেছে ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইমে আজ এতে শুনলাম বলে প্রদীপ ডাকে নিয়েছে। প্রদীপটা কে? প্রদীপটা ওই সিন্দুর নাতি। এই যে দুই যুবক একসাথে আত্মহত্যা করলো, এটা কি আত্মহত্যা নাকি খুন? স্যার আমার সম্ভবত এটা খুনের মধ্যেই যাবে, মানে ওরা তিনজন একসাথে যাচ্ছে, দুইজন মারা গেছে আর দুইজন একজন বাড়ি ফিরে গেল, তার মানে ওরা তিনজনও তো বাইরে গেছে। ওর নাম কি যে ফিরে গেছে? ওর নাম প্রদীপ। প্রদীপ, তাহলে তো প্রদীপের সাথে আরও লোক থাকার কথা। হ্যাঁ অবশ্যই আছে, হয়তো ওরাই পলিসি করে এরা ষড়যন্ত্র করে মারছে। কোন জায়গায়?